নমস্কার বন্ধুরা তোমার সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলেছে একটি ভিডিও এই ভিডিওতে ক্লার্কশিপের জন্য দ্বিতীয় পর্ব এটা আর শুধু ক্লার্কশিপ নয় ডব্লিউ বি কনস্টেবল মেন্সের জন্য যে পরীক্ষা হবে তার জন্য কিন্তু দ্বিতীয় পর্ব আর আরেকটা জিনিস তোমাদের অনেকেই কিন্তু মেসেজ করছো যে আগেরবারে হয়তো অনেকেই তিরিশ বত্রিশ বা একত্রিশ ত্রিশ নাম্বার পেয়েছিলো একত্রিশ কাট অফ গেছিলো ইন্টারভিউর জন্য এবং ইন্টারভিউতে পাস করা ইন্টারভিউতে অত চার পাঁচ দিয়েছে দেওয়া সত্ত্বেও কিন্তু তারা পাস হতো হয়নি স্বাভাবিক ব্যাপার সাতচল্লিশ কাট আউট গেছে যেহতো বত্রিশ পেয়ে পাস করেছে তার পক্ষে পাঁচ বা ছয় নম্বর বা দশ নম্বর পেয়েও পাস হয়নি তাই তারা এবারে আগে থেকেই কিন্তু জানতে চাইছে যে সিপস কত রাখা উচিত ভ্যাকেন্সি অনুযায়ী তাই মাইন্ডলি একটা প্রিপারেশান থাকবে তাদের মাথায় তাই সেই বিষয়ে কিন্তু আলোচনা করতে বলছে অবশ্যই তার একটা সেফ স্কোর বা এক্সপেক্টেড কাট একটা করে দেওয়া উচিত আমার মনে হয়েছে আর স্ট্র্যাটেজি কী থাকা উচিত সে বিষয়ে আমরা আলোচনা করে নেবো একটা কিন্তু আমার সবার প্রথম এখন কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা আছে আর কিন্তু ওই স্ট্র্যাটেজির কথা মাথা রেখে পড়াশোনা করলে পড়াশোনা ছাড়লে হবে না অবশ্যই পড়াশোনা করতে হবে তাই জন্য ভিডিওটা অবশ্যই ফলো করতে হবে টু থাউজেন্ড এশিয়া সোসাইটি গেম চেঞ্জের পুরস্কার পেলেন কে ছায়া শর্মা প্রয়াত জগন্নাথ মিশ্র কে ছিলেন সেটা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রাত্র জগন্নাথ মিশ্র কে ছিলেন সেটা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী তারপর আমরা পরের কোশ্চেন দেখব তেত্রিশে কোশ্চেন যে সর্বশিক্ষা অভিযান চালু হয় কত সালে সেটা দু হাজার দুই সালে প্রয়াত লেখিকা টনি মরিসন সাহিত্য নোবেল পুরস্কার পান তিনি কত সালে পেয়েছিলেন উনিশশো সালে ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে তারপরে কোশ্চেন দেখে নেব অরণ্যের দিনরাত্রির প্রয়াত সাহিত্যিক কে লিখেছেন মানে অরণ্যের দিন রাত্রি কোন সাহিত্যিক অ্যাকচুয়ালি লিখেছেন তিনি প্রয়াত হয়েছেন এবং তিনি হয়েছেন সোয়া সুনীল গঙ্গোপাধ্যায় অপশান ডি এন কোন রাজ্যে ভারতের সর্ববৃহৎ বা বৃহত্তম সোলার পার্ক তৈরি করতে চলেছে সেটা হচ্ছে গুজরাটে অপশান এ হচ্ছে অ্যান্সার ফরটিন সি সিক্স সিক্স পরমাণুতে উপস্থিত তরি দাদানযুক্ত কণার সংখ্যা কত অবশ্যই টুয়েলভ হবে তারপরে দেখে নেব তেরো উনচল্লিশে কোশ্চেন সম্প্রতি গান্ধী সাইকেল র্যালি ফর পিস এর আয়োজন করলো কোন দেশ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা সব সৌদি আরব আর সম্প্রতি বলতে টু থাউজেন্ড নাইনটিন তোমাদের বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ার্সই আসবে কিন্তু টু থাউজেন্ড নাইনটিন থেকে তাই ওটা ফলো করতে ভুলো না আন্তর্জাতিক গান প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে কত তারিখে সেটা হচ্ছে তেসরা সেপ্টেম্বর তামাক নিয়ন্ত্রণের জন্য ডাব্লিউ কর্তৃক পুরস্কৃত হলো কোন রাজ্য সেটা হচ্ছে রাজস্থান কোনো একটি মুখ্য শক্তি দ্বার সবচেয়ে বেশি কোনো একটি মুখ্য শক্তি সবচেয়ে বেশি যত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেটা হচ্ছে টু বেন টু তারপরে তেতাল্লিশের কোশ্চেন একটি অপর শক্তি উৎস কি অবশ্যই খনিজ তেল কয়লা খরসতা নদী হবে না সেটা হবে সূর্যালোক অপশান ডি বর্তমানে বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদনের জন্য কত শতাংশ পারমাণবিক শক্তি আসে সেটা হচ্ছে পনেরো শতাংশ অপশান এ হচ্ছে অ্যান্সার সদ্য প্রকাশিত মাই লাইফ মাই লিসন কার আত্মজীবনী সেটা হচ্ছে যোগগুরু রামদেবের আত্মজীবনী এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তারপরে একটি ব্লেড জলের ওপর ভাসে এটি কী কারণে অবশ্যই জলের সবচেয়ে বড় যে ধর্ম সেটা হচ্ছে পৃষ্ঠটানের জন্যে কিন্তু একটি ব্লেড জলের ওপর ভাসে সাতচল্লিশে কোশ্চেন দেখব কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ নিউটন ও উপযুক্ত বলের অভিমুখে বস্তুর স্মরণ শূন্য হলে কাজের পরিমাণ কত সেটা হচ্ছে কার্যের পরিমাণ কতটা শূন্য সিও নটরাইজ নিচের কোনটির সঙ্গে যুক্ত সাঁতার অপশান বি ক্যাথির মুখ্য উপাদান বা উপাদান কি সেটা হচ্ছে ইলেকট্রন তারপর পরের কোশ্চেন দেখে নেব ক্যাথোডসি মক্ষম নলের কাঁচের দেওয়ালে যে বর্ণের প্রতিভাব সৃষ্টি করে তা কোন বর্ণের হবে অবশ্যই অপশান ডি সবুজ বর্ণের কুবেরের বিষয় আশ্রয় বইটি লেখককে এইরকম কিন্তু বাংলাতে আমি বলবো না ইন্টারন্যাশনাল পরীক্ষা সরি মানে অল ইন্ডিয়া বেসিসে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আসবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রিয়া কিন্তু এই রকম বই বলতে হিন্দি বই বা ইংলিশ বই আমার রিটার্নগুলো নাও দিতে পারে রাইটারগুলো নাও দিতে পারে কিন্তু বাংলার রাইটার কিন্তু আসে কোভিডের বিষয়ে আসছে বইটি লিখেছেন কে শ্যামল গঙ্গোপাধ্যায় কোনটি জলবাহিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ সেটা হচ্ছে করেরাও আর টাইফয়েড দুটোই অ্যাকচুয়ালি কলেরা টাইফয়েড দুটোই বলি কিন্তু কলেরা কিন্তু পুরোপুরি জলবাহিত রোগ বলা হয় না তাই জন্য এখানে অপশান যেহেতু কলেরা টাইফয়েড দিয়েছে আর উত্তর কিন্তু দুটোই দিয়েছে সেই সেইস্যু বললাম কিন্তু জলবাহিত রোগের মধ্যে অনেক সময় কিন্তু কলেরাকে ধরা হয়ও না অনেক কোশ্চেনের ক্ষেত্রে ভারতের প্রাচীনতম তেলের খনি কোনটি সেটা হচ্ছে অপশান বি ডিগবয় ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে সেটা হচ্ছে উনিশশো সালে তেলের কোন ধর্মের জন্য ল্যাম্পের পোলতের মধ্যে দিয়ে তেল উঠে চলতে থাকে সেটা হচ্ছে জলের পৃষ্ঠ ধর্ম বা পৃষ্ঠ টান যেটা বলি আমরা সুন্দরবন অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম বিদ্যাধরী এটা সুন্দরবন অঞ্চল আর মাতলা এই দুটোই কিন্তু সুন্দরবন অঞ্চলের নদী এক পাউন্ড ইউরেনিয়াম থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় সেটা পায় বারো হাজার কিন্তু মেগাওয়াট পরের কোশ্চেন দেখানো পরাণু গঠন সংক্রান্ত ওয়াটার মেলন মডেলের উপস্থাপনকে করেন সেটা থমসন বোন সরি ভূপালটা হয়ে গেছে আমরা একটু ওপরে চলে এসেছি তারপর আমি দেখে নেবো আঠান্ন কোশ্চেন ছিল বোন সংরক্ষণ আমরা তার আগের কোশ্চেন দেখব পরাণু গঠন সংক্রান্ত ওয়াটার মেলন মডেলটি উপস্থাপন করেন কে থমসন বন সংরক্ষণ আইন পাস হয় উনিশশো আশি সালে ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কটি দক্ষিণ চব্বিশ পরগনা নালীপথ কি তারা মাছের গমন অঙ্গ হাইডার অঙ্গ কোনটি নয় এর মধ্যে মানে অপশান এগুলো বলছি তারা তারা মাছের গমন অঙ্গ অঙ্গ রেচনঙ্গ হাইডার অঙ্গ কোনটি নয় অবশ্যই অপশান এ হবে প্রবণতার মাতৃয় সংকেত কি এম এল টি মাইনাস টু অপশান এ চাপ ও ঘাতের মধ্যে নিচের কোন সম্পর্ক সঠিক চাপ চা টু ক্ষেত্রফল বাই ঘাত না অপশান বি হবে চা পাল টু ঘাত বল এটাই হচ্ছে সঠিক অ্যান্সার ভারতের প্রথম পারমাণিক শক্তি কেন্দ্র কোথায় অপশান এ তারাপুর কোনো দেশ বা কোনো দেশ সহস্র হ্রদের দেশ নামে পরিচিত এটা অনেকবার পরীক্ষায় এসছে তাই এটা গোলানোর কিছু নেই এটা ফিনল্যান্ড হবে ছেচল্লিশে সরি ছেষট্টি কোশ্চেন দেখে নেব প্রতিটি অক্ষরেখা কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি সাতা সাতষট্টি কোশ্চেন আত্মঘাতী বাঙালি কার বিখ্যাত রচনা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নীরদ শ্রী চৌধুরী অপশান এ জুল পার ঘণ্টা কোন ভৌত রাশির একক সেটা হচ্ছে অপশান এ হবে আকরিক লোহা উৎপাদনে ভারতের স্থান কত হবে পঞ্চম বাড়িওয়ালি চলচ্চিত্র পরিচালকে সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ অপশান ডি হচ্ছে অ্যান্সার আজকে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এগুলো ফলো আপ করতে ভুলো না বা পরপর অনেকগুলো আমরা তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসবো সেগুলো কিন্তু ফলো আপ করো আর ভিডিওটা ভালো লাগবে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ ভেরি মাছ হোয়াচিংস ভিডিও